আমার প্রিয় বন্ধুরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত রবীন্দ্র মুক্ত থেকে তোমরা যারা জুন দু হাজার তেইশে পরীক্ষা দিতে চলেছ তোমাদের কিন্তু একুশ তারিখে বুধবার পরীক্ষা হচ্ছে কিন্তু গণিত এবং গণিতের পরীক্ষাতে তোমাদের পাশ করতে হলে অবশ্যই উপপাদ্য এবং সম্পাদ্য করে যেতেই হবে আমি উপপাদ্য এবং সম্পাদের সাজেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে তোমার লিংকে ক্লিক করে দেখে নিও তো যে সম্পাদ যে সাজেশনটা আমরা দিয়েছিলাম তার মধ্যে আমি বলেছিলাম যে এবছর কিন্তু পরিবৃত্ত দেখো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো পরীক্ষায় আসার নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু চান্স রয়েছে তা আমি দুটো পরিবৃত্ত দিয়েছি দুটো পরিবেশ দিয়েছি আমি দুটো ভিডিওতে আমি এঁকে দেখিয়ে দেবো আমি যেভাবে তোমাদেরকে এইগুলো আঁকাবো দেখো প্রথমত এখানে নম্বর যেটা করাচ্ছি আমি যে আট সেমি ও সেমি বা বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করতে হবে প্রথমত বলি অনেক ছাত্র ছাত্রী আসো যারা ভুল করে আসো কি তোমরা পিন দিয়ে অনেকে এঁকে দাও ছবি এঁকে দাও দেখো তোমাদের মাথায় রাখতে হবে এই এই উপ গেলে গেলে সম্পাদন একটা স্কেল দরকার একটি পেনসিল দরকার কিন্তু আমি দেখো পেন নিয়েছি কারণ আমি ছবিটা এখানে যদি পেনসিল দিয়ে আঁকি তোমরা ঠিক বুঝতে পারো তোমরা কিন্তু অবশ্যই পেনসিল দিয়ে করবে এবং কাঁটা কম্পাস এবং একটি পেনসিল তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তার আগের দিনই রাত্রেবেলা কিন্তু পেন্সিলটা ছোট থেকে কম্পাসের মধ্যে আটকে ছোট পেন্সিল আটকা বড় পেন্সিল কিন্তু আটকালে কিন্তু সমস্যা হবে ছোট পেন্সিল সুন্দর করে পেন্সিলের মুখটা ছুলে কিন্তু আটকে রেখে দেবে তাহলে পেন্সিল স্কেল এবং কাটা কম্পাসের ছোট পেন্সিল তোমার আটকাবে হবে করবো আমি দেখে নাও সবার প্রথমে দেখো আমাদের যে মানগুলো দিয়ে দেখো প্রথমে যে মানটা দিয়ে সেই মানটা দেখো কত ছ সেমি এই ছ সেমিটাকে আমি একটা সরলেখা অঙ্কন করবো দেখো ছ সেমি নিচে এখানে দাগ মারলাম আর এই দেখো ছ সেমি এইগুলো তোমরা আশা করি প্রত্যেকেই জানো দেখো ছ সেমি অঙ্কন করলাম এটা আচ্ছা এরপরে দেখো ছয়ের পর আছে আমাদের আট সেমি হলো আট সেমি হলো আচ্ছা আটের পর দেখো তোমরা দশ সেমি আছে 10 হয়ে গেল তাহলে পেনসিল দিয়ে আবারও বলছি আমি কিন্তু আকছি পেন দিয়ে এই কারণে তোমরা যা পুরস্কার ছবিটি বুঝ দেওয়ার জন্য তাহলে এই 6 সেমি এখানে তুমি লিখে দেবে কিন্তু 6 সেমি তারপর হচ্ছে আমাদের 8 সেমি তারপর দেখো 10 সেমি হয়ে গেল এবারে আমাদের প্রথমে কি করতে হবে তো একটি ত্রিভুজ আমাদেরকে অঙ্কন করে নিতে হবে ঠিক আছে এই ত্রিভুজটা কি ভাবে অঙ্কন করব তোমার দেখে থাকো দেখো প্রথমে তোমরা খাতার মাঝ বরাবর স্কেলটাকে তোমরা বসাবে দেখো বসানো হয়েছে একটা বড় দেখে দাগ কাটো বড় দিকে দাগ কাটা হয়ে গেছে এবারে পরের কাজ হচ্ছে দেখো তিনখানা দাগ যেটা সব থেকে বড় অর্থাৎ দশ সেমিটাকে তোমরা নিয়ে নাও ভালো করে বলছ কিন্তু দেখো এইভাবে মানটাকে নিতে হবে কে নিয়ে নেওয়ার পর তোমরা কি করবে এই বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করে নাও তাহলে এটা কি হলো দশ সেমি কিন্তু আমরা পেয়ে গেলাম ক্লিয়ার হয়েছে এবারে আমরা কি করব দশ এর পর তোমরা আটটাকে নাও দেখো আট সেমি নিয়েছি ভালো করে বোঝো ত্রিভুজটা এইভাবে অঙ্কন করতে হবে দেখো আট সেমি নিয়ে নিয়েছি এই আট সেমিটা কোথায় বসাবে দেখো এইখানটা কিন্তু বসতে হবে এদিকে বসালে হবে না কিন্তু ভালো করে বোঝো আট সেমি নিয়েছি নিয়ে এখানে একটা আমরা বৃত্তচাপ অংকন করে দিলাম তোমরা কিন্তু একবারই কিন্তু দাগ কাটবে দুবার কিন্তু করবে না এবারে আমরা 6 সেমিটাকে দেখে নেব দেখো 6 সেমি নিয়েছি দেখো 6 সেমি নিয়ে নিচে এবারে 600 মিটার নেয়ার পর এ বিন্দুটা বসাও তোমরা নাম দিয়ে দেবে ধরো এটা হচ্ছে ধরো এ বিন্দু এটা বি করে দেবে এটা এক্স করে দাও হয়েছে দেখো এখানে যে ছেদ করলো এই অংশটা আগে থেকে একটা পয়েন্ট করে দাও হয়েছে দেখো তারপরে এটাকে ত্রিভুজ অঙ্কনটা করতে হবে তোমাদেরকে। বোঝা গেছে এইভাবে সবার প্রথম তোমাদেরকে ত্রিভুজ অঙ্কন করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ত্রিভুজটা কিভাবে অঙ্কন করতে হবে ওকে তো চলো পরবর্তী কাজটা দেখে নাও দেখো সবার প্রথমে আমরা বি বিন্দুতে বসিয়েছি দেখো হাফের বেশি তা হাফ তো ধর এটা হাফ হয় হাফের থেকে একটু একটু বেশি না হাফের থেকে একটু বেশি নিচে নিয়ে এখানে একটা চাপ কাটো এখানে একটা বৃত্ত চাপ অর্থাৎ এখানেও একটি বৃত্তচাপ চাপ এখানেও একটি বৃত্ত চাপ অঙ্কন করলাম ক্লিয়ার হয়েছে নিচে দিকে কিন্তু করে বিদ্যুৎ চাপটা সেম মান মান কিন্তু সরাবে না এখানে বসাও বুঝেছি এই বৃত্তচাপের ওপর উপর এখানে ক্রস করে দাও এবং এটাকে তোমরা ক্রস করো হয়ে গেল এবার কি করতে হবে এই দুটোকে যেখানে ছেদ করেছে আগে তোমরা পয়েন্টটাকে দিয়ে দাও দেখো পয়েন্ট দিয়েছি পয়েন্টটা দেওয়ার পর এটাকে তোমরা একদম লম্ব অঙ্কন করো দেখো হলো এইবার কি করবে তোমরা এ বিন্দুতে বসো দেখো এ বিন্দুতে বসে হাফের বেশি মান নিয়েছি দেখো হাফের বেশি এখানে একটি বৃত্ত অঙ্কন করো এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করো হয়েছে করে দিলাম আচ্ছা এটা কিন্তু সি বিন্দু করে দেবে এবারে সি বিন্দুতে তোমরা বসিয়ে দাও দেখো এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করবে আবার এখানেও একটি বৃত্তচাপ অঙ্কন করবে ওকে এবার দেখো এখানে ছেদ করেছে এই বৃত্তচাপটা এখানে ছেদ করেছে এই বৃত্তচাপটা বড় করে দাগটা কেটে দাও দেখো দেখো প্রথমে কিন্তু ভালো করে মেপে নেবে কিন্তু নিয়ে একদম মিডিল বরাবর দাগটা বড় করে কাটো হয়েছে এবার দেখো এই অংশটা কোথায় ছেদ করেছে সেটা তোমার দেখতে হবে এবারে তোমার লক্ষ্য করো এখানের এই যে সরিকাংশটা এখানে রয়েছে আর এটা কিন্তু এর উপরেই ছেদ করেছে এই যে ছেদ বিন্দুটা রয়েছে না এই ছেদ বিন্দুটা তোমরা কম্পাসটাকে বসাও ভালো করে দেখো এই যে ছেদ বিন্দুতে বসিয়েছি আমি বসানোর পর দেখো এইখানে এটাকে একটু দেখো এটাকে একটু দেখে নাও মাপ নিয়ে এটাকে একটু দেখে নাও ঠিক আছে এই তিনটে মাপ পর তোমরা একটা বৃত্তচাপ কিন্তু অঙ্কন করে দাও দেখো ঠিক আছে হয়েছে ভালো করে দেখো আমারটা কিন্তু একটুকুনি এখানে কিন্তু বেরিয়ে গেছে একটুকুনি জাস্ট একটু পেন দিয়ে করা হয়েছে বলে হয়তো এটা হয়েছে একটুকুনি কিন্তু সরে গেছে তো এইটা হচ্ছে তোমাদের একটা পরিবৃত্ত এবং এই পরিবৃত্ত তোমাদের এইভাবেই কিন্তু অঙ্কন করতে হবে যেরকমই মান দিক মান আলাদা হতে পারে কিন্তু কিন্তু আমি যে নিয়মটা তোমাদের শেখালাম নিয়মটা কিন্তু একই হবে এবং চেষ্টা করবে সরু করে পেন্সিলটা নিতে যাতে একটুকুনি আমার বেরিয়ে গেছে এখানে যেহেতু পেন দিয়ে করা হয়েছে বলে ঠিক আছে আশা করি তোমাদের বার হবে না তো এটা হলো একটি পরিবৃত্ত একটু নাম গুলো দাও দেখো এটার নাম হচ্ছে এ এটার নাম বি এটার নাম এক্স এটার নাম হচ্ছে সি এই মিড পয়েন্টটাকে তোমরা ও বিন্দু করে দেবে ঠিক আছে আর এই পরিবৃত্ততে তেমন কিছু লেখার দরকার নেই ঠিক আছে নাম দেবে এখানে এ হলো বি হলো সি হলো এটা হলো তোমার ও তাহলে এ বি সি এটা তোমরা

বাহু বিশিষ্ট ত্রিভুজের ও কেন্দ্রীয় পরিবৃত্ত অঙ্কন করা হলো. তো এই লেখারা তোমরা লিখে দেবে আর পরিবৃত্তের মান যেমনই হোক আমি যে নিয়মে দেখালাম এই নিয়মেই তোমরা কিন্তু পরিবৃত্তটাকে অঙ্কন করবে তো আশা করি তোমরা কিভাবে পরিবৃত্ত অঙ্কন করতে হয় বুঝতে পেরে গেছো আর কি কি আঁকতে হবে দ্রুত আমাকে তোমরা কমেন্ট করে জানো আমি অবশ্যই এঁকে দেবো একটা ভিডিও করে দেবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো